বিভিন্ন দাবিতে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তর খারাপ করল জেলার বিভিন্ন জায়গার আলু চাষিরা সহ আলু ব্যবসায়ী সংগঠনগুলি। জানা যায়, মূলত খারাপ আলু যে সমস্ত আলু বাংলার মানুষ খায় না, সেই সমস্ত আলু সাধারণত চাষিরা ভিন রাজ্যে পাঠায়। বর্তমানে সেই সুবিধা বন্ধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে, যার ফলে চরম সংকটে আলু চাষিরা। বর্ডার সিল না করার প্রধানত মূল দাবি ছিল চাষিদের। এছাড়াও সরকারের তরফে আলু সহায়ক মূল্যের দাবিও জানানো হয় আলু চাষিদের তরফে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জৌগ্রাম পঞ্চায়েত এলাকার এক আলু চাষি জানান, রাজ্য সরকার আলুর জন্য সুফল বাংলা করেছে, কিন্তু জৌগ্রাম পঞ্চায়েত এলাকায় সেই সুবিধা কোথাও নেই। আলু উৎপাদন করেও দাম পাই না আমরা, কৃষি দপ্তরের অপদার্থরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। সাথে বললো যে 26 টাকা কেজি আলু দিতে হবে, আমরা তো 26 টাকা কেজি আলু দিতে রাজি আছি। তো সে রাজি হওয়া থাকতেও আমাদের এই কুমা নিম্ন মানের আলুগুলো আমাদের যে বাইরের রাজ্যগুলো খায়, সেই আলুগুলো তো বর্ধমানের কোনো লোক কি কলকাতার কোনো লোক খায় না। তো সেই কুমা আলুগুলো আমরা তো বাইরে পাঠাচ্ছি, সেগুলো কেনে যেতে দিচ্ছে না। পুলিশে কেন টাকা নিচ্ছে, দূর দূর করছে, গাড়ি দুদিন একদিন করে আটকে রাখছে, আলু পচে যাচ্ছে। হ্যাঁ, সেই নিম্নমানের আলু তো বাইরে না গেলে এখানকার লোক খাবে না। সারের দামের বেলা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ওষুধ দামের বেলা বেড়ে যাচ্ছে। আর আমাদের আলু দুবার করে চাষ করতে হয়েছে, একবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আবার চাষ করেছি। আলু কম হয়েছে, আলু ছোট হয়েছে, আলু প্রোডাকশন করা খুব কম হয়েছে, তার জন্য আমাদের এই হাল। আমাদের কথা হচ্ছে আমাদের আলু বাইরে দেওয়া দরকার। এখন তুই যে আলুগুলো বাইরে পাঠাচ্ছি সেই আলুগুলো এখানকার লোক খায় না, এখানে চলে না। সে একদম নিম্নমানের ক্যাট কাট পিস যেগুলো বিহার ঝাড়খণ্ড আমরা পাঠাচ্ছি, সেই গাড়িগুলো আটকাচ্ছে, সেগুলো কি ঠিক করছে না সরকার? আমরা তো সরকারের সাথে সহযোগিতা আছি, সবসময় বলছি আমরা সরকারের সাথে সহযোগিতা করবো। আমরা আমাদের বন চাষিরা কিনছে না, আলু পাটিরা কিনছে না আমাদের। হ্যাঁ, সরকার এমন একটা আমাদেরকে বেকারিতে ফেললে যে সেই আলু আর কেউ কিনছে না, আলু পাটিরা ভয়া কিনছে না। কেন কয়েকদিন আগে যেভাবে আলুর দাম বাড়ছিল, সাধারণ মানুষ প্রচুর কষ্টের মধ্যে ছিল, সেই দাম বাড়ার মূল কারণটা কি? সেটা বন করা হয়েছিল, সেই জন্য হয়েছিল, আলু ছিল না তাই দামটা বেড়েছিল। হ্যাঁ, কিন্তু এখন তো একদম জলের মতো দাম। হ্যাঁ, সব জিনিসের দাম বেশি। হ্যাঁ, সেই কথা হচ্ছে আমাদের আলু নিম্নমানের আলুগুলো আমরা বাইরে পাঠাচ্ছি, যেতে দেওয়া হচ্ছে না, এর জন্য আমরা জবাব চাইছি। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী দেখুক যে আমরা তো কুমা আলুগুলো বাইরে পাঠাচ্ছি, আমরা তো ভালো আলুগুলো পাঠাচ্ছি না। আপনার নাম? আমার নাম শেখ মোহসেন আলী, আমি বর্ধমানই বাড়ি আমার। ওই 2200 টাকা বস্তা সার কিনে ইয়ে করতে হচ্ছে, পুলিশে জুলুমবাজি মানবো না আমরা। আমি কৃষকের ছেলে, জৌগ্রাম পঞ্চায়েত আমার বাড়ি, ন্যায্য মূল্যে আলু যে সুফল বাংলা করেছে আমার পঞ্চায়েত অ্যাকাউন্ট নেই, কলকাতার বুকে আছে। সরকার মা মাটি সরকার বলেছিল আজকে যে জিনিস মাটিতে উৎপাদন হয় সেই জিনিস সরকার দাম বেঁধে দেবে। আর মাথার ঘাম পায়ে ফেলে সেই আলু উৎপাদন করি আমরা, আজ থেকে 4 মাস ধরে আমরা পরিশ্রম করার পর একদিন আমরা আলু বিক্রি করতে পারি। আর সিঙ্গুরে হাজার হাজার একর জমি পড়ে আছে, সেই সিঙ্গুরে সরকার আলু উৎপাদন করতে পারছে না কেন? আজকে সরকারি অফিসে কৃষি দপ্তর বলে একটা দপ্তর আছে, সেই দপ্তরে অপদার্থগুলোকে বসে রেখেছে, অযোগ্যগুলোকে বসে রেখেছে, তারা আলু উৎপাদন করতে পারে না। তারা আজকে শুধু মিউনিসিপ্যালিটি পৌরসভাকে সরকার দেখছে, গ্রাম বাংলাকে দেখছে না। আজকে সহায়ক মূল্যে আলু আমরা পাই না। আমরা আজকে গ্রাম বাংলার মানুষ, আমরা গ্রামে যে ন্যায্য মূল্য সব দোকান দেয়, কিন্তু কলকাতার হলিদি কলেজে ন্যায্য মূল্য দোকান আছে। এই সরকার বলুন, যারা কৃষি মন্ত্রী আলুটা তলায় ধরে না উপরে ধরে জানে, আর কৃষি মন্ত্রী বা বলি তারা কিছু আলু উৎপাদন করে দেখুক, মাঠে আসুক, মাটিতে কাজ করে দেখুক, ডিজেল পেট্রোল বলুন মাঠে কাজ করে দেখুক কিভাবে আলু উৎপাদন হয়, কিভাবে সবজি উৎপাদন হয়, সেই পরিশ্রমের পয়সা কে দেবে? আজকে দিনের পর দিন পুরো ছাউনিতে ফসল উৎপাদন হয় না, ফাঁকা আকাশের নিচে উৎপাদন হয়, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়, সেগুলো সরকারের চোখে পড়ে না, সরকার ভাবতে দেখতে পায় না। আজকে কজন ক্রেতা
ক্রেতা ক্রেতা পয়সা দামের অভাবে সুসাইড করছে, কিন্তু বছর বছর যদি সরকার বলে যে কৃষিরা কীভাবে লস খেয়ে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে কত কৃষক আত্মহত্যা করছে, সরকার লিস্ট করতে বললে আমি বছরে 10-20টা লোকের নাম দিতে পারবো, কিন্তু সরকার বাধ্য সেই দিকে নজর রাখেন না। সরকার শিউরে 1000-1000 একর জমি ফেলেছে, 3 ফসলের জমি সরকার বলেছিল এখানে আমি সোনার ফসল ফাঁকাবো, কিন্তু আলুটা ফেলে দেখা সোনার ফসল সরকারকে ফেলাতে হবে না, আলুটা ফেলিয়ে কলকাতার যে VIP লোকেদেরকে কম দামি নিয়ে খাওয়া। আজকে সুপার বাংলা আমার পঞ্চায়েতে একটাও নাই কেন সরকার, আমার পঞ্চায়েতটি পশ্চিমবাংলার বাইরে সরকার বাহাদুরকে আমি জানাতে চাই। আমার নাম হাসান মল্লিক, চৌগ্রাম পঞ্চায়েতের অধীনে আমি বসবাস করি।